فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام ورحمة الله وبركاته. এই ভাই প্রশ্ন করেছেন যে ইয়াজিদ রাজিয়াল্লাহু আনহু না কাফের, কোনটা বলবো? দুই পক্ষ বলছে, কোনোটাই ঠিক না। কারণ ইয়াজিদ সাহাবি ছিল না যে রাজিয়াল্লাহু আনহু বলবেন, আর ইয়াজিদ কাফেরও ছিল না যে তাকে কাফের বলবেন। কুফুরি ফতোয়া ইয়াজিদের কেউ দেয় নাই, শিয়া রাফিজি ছাড়া। যারা কাফের তারা তাকে কাফের বলছে, যারা মুসলিম তারা কেউ কাফের বলে নাই। সে জুলুম করেছে, অন্যায় করেছে বা তার অন্যায় থাকতে পারে, তবে ইয়াজিদ সম্পর্কে যে সমস্ত ইতিহাস আমাদের প্রচার প্রসার করা হয় এগুলি হলো সব শিয়া রাফেজিদের। শিয়া রাফেজিরা কাফের, কাফেরদের ফতোয়া মুসলমানদের ব্যাপারে প্রযোজ্য হবে কখনোই না। এগুলি অনেক রঞ্জিত, যেরকম নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে ইংরেজরা বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে সিনেমা বানিয়ে তাকে অন্যায় এটা ওটা বলেছে, এটি মিথ্যা কথা। কাজেই ইয়াজিদ তাকে রাহিমাহুল্লাহ বলার প্রয়োজন নেই, আর কাফেরও বলার প্রয়োজন নেই, চুপ থাকবেন। ইয়াজিদ একজন মুসলমান ছিল, পাপ থাকলে তাকে আল্লাহ জানে কি করবেন। বাকি ইয়াজিদ সম্পর্কে যে সমস্ত মিথ্যা অপপ্রচার করে, এটা সমস্ত শিয়া রাফিজ যারা কাফের বলছে, অবশ্যই তারা কাফের, কোনো সন্দেহ নেই। কারণ মুসলিমকে কাফের বলা, সে নিজে কাফের হয়ে যায়।